হলি প্যারা লাগে, কাজ কামে ক্যারা লাগে, লাইফের ব্যাটারি ডাউন হয় yourself. Feel now. Well done. আসেন উঠেন, কলেজে নামাই দিই। কয় টাকা নেবেন? যত টাকা দিতেছেন আপনি দিতে। ওয়েট, আপনি কি করে জানলেন আমি বাদল? ও মাই গড, আমার কিছু করার নাই। হ্যাঁ, তুমি আমার ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিছো, ব্লক করে রাখছো, মেসেঞ্জারে আমি তোমারে পাই না, ফোন করলে ফোন ধরো না, ফোনেও ব্লক মারছো, এসএমএস করলে এসএমএসও ঢুকে না, হোয়াটসঅ্যাপেও নাই, আমি কি করবো? তাই বলে তুমি এই ধরনের ফাজলামি করবা? এটা কি ধরনের ফাজলামি? কী করবো আমি? হ্যাঁ, ভালো যেহেতু বাস বেই না, তো রিক্সা হয়ে আসলাম। অ্যাটলিস্ট রিক্সাওয়ালার সাথে উইঠা কলেজ পর্যন্ত যাও, যাইতে যেতে একটু সুখ দুঃখের আলাপ করলা, রিক্সাওয়ালার জীবনটা কীরকম কাটতেছে একটু জানলা, সমস্যা নাই তো, গরিব সম্পর্কে তো জানতেই পারো, পারো না? আস। আচ্ছা, আমি তোমাকে কতবার কতভাবে বোঝাবো যে আই ডোন্ট লাইক ইউ? বাট ওয়াই ইউ ডোন্ট লাইক মি? হ্যাঁ, কারণ তুমি একটা ভেগাবন আড্ডাবাজ মাস্তান। এই, তুমি কি ভাবছো তুমি রিক্সাওয়ালা সেজে আসবার আমি তোমাকে অনেক পছন্দ করবো না? হ্যাঁ, এটা কি সিনেমা পাইছো? তুমি আর জীবন আমার সামনে আসবে না। আই খালি, ওই খবরদার, এই প্যাসেঞ্জার যদি নিছস হাড্ডি মাংস এক করে বলামু। ওই রিক্সা চল তো, কে কই যাইব? যাও না। এই বড়া রিক্সাওয়ালা, আমরা কথা কস কে লেগা তুই? তোর কি দেখি আমার রিক্সাওয়ালা মনে হয় যে তুই রিক্সা উঠবি আমি রিক্সাওয়ালা টান নিমু? তুই রিক্সাওয়ালা কি? তুই যে রিক্সাওয়ালা বলছিস তুই ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, টাকলাটা এমন এমন করে, ওইটা তুই চল ওঠ চল। তুই কার গায়ে হাত দিয়ে তুই রিক্সা চালাইতে কইতেছ? তুই বুঝস চিনো তোমার আমি কে? থাপড়া কান নাল সব পাড়া হলাম। ওই বেটা, ওই তুই কান ডাল তুই আমার মহলে দেখে আমার মারবি? তোর এত বড় কলিজা, তোর কলিজা ঠান্ডা ছিল না? তুই চ পরে ছেড়ছ মস্কা। ও তুই কার গায়ে হাত বাদল রে, তুই ছেড়বি ভাইয়া? হ্যাঁ ভাইয়া, চিনছো যাওয়ান বাদল রে ভাইয়া? বাদল ভাইয়া, আপনি তুমি বুঝো নাই আমি যে বাদল ভাইয়া? আপনি আলগা বুড়ু মশলা গায়ে রিক্সা চালাইতেছেন, কারণ কি ভাইয়া? আমার মন চাইছে লেগে চালাইতেছে ভাইয়া, খুব চালান ভাইয়া। দাদা, আমি জানি তোর মতো বন্ধু আমার জীবনে লাভই করবো, কোনো ক্ষতি করবো না, তাহলে দৌড়স কে? তোর আমার লাভ কর, অনেক লাভ করতেছিস না আমার জীবনে? দাদা, তুই দৌড়স দাদা, হয় তোর আমি না তোরে দৌড়াইতে মানা করছি, একদম ছাল বাগল উঠে পেলাম খারা। দেখ আজকে যদি হাত তোলস জীবনের লেখা বন্ধুত্ব সম্পর্কে এনে শেষ হয়ে যাবো। চুপ, একটা কথা কবি না, তোরা বন্ধু নামে কলঙ্ক, তোর কথা শুই না। আমি রিক্সাওয়ালা সাইজা ডিনারে প্রপোজ করতে গেছি, লাভ হয়েছে কি? আমার মান, ইজ্জত, প্রেস্টিজ, স্ট্যাটাস সব গেছে। আমার এই দিনা বাজে বাজে অপমান করে ওয়ানটা বাইর করে দিছে। ওই তোকে লেগে আমি কম করছি এই ডিনার ব্যাপারে, কম টাকা খরচ করছি তোর পিছনে, যখন রেস্টুরেন্টে খাই দিয়েছিস, খাওয়াইছি, বুদ্ধি দিছস, সব কুবুদ্ধি। শোন বাদল, তোর কি পরামর্শ দিয়েছিলাম? তোরা কইছিলাম দাড়ি গোপ লাগে রিক্সা নিয়ে ছদ্মবেশ ধরে যা, আর তুই কি করছস? শার্ট প্যান্ট পরে, টি শার্ট পরে, জিন্স পরে, মাঞ্জাবে রিক্সা নিয়ে গেছ, তোর চিনবো না তো দিনে কেন চিনবো? ওই চিংড়ি গাছ, ওই চিংড়ি, ওই লাফাস কেন তো? আমি তো দাড়ি গোপ মোশ লাগিয়ে গেছিলাম, তোর বুদ্ধি শুই না,
লাভ কি হয়েছে? ওই দাড়ি মোচ খুইলা আমার প্রেস্টিজের খেতায় আগুন লাগিয়ে দিয়া আমার ফেরত পাঠা দিছে, আমার রিফিউজ করে দিছে। বেটা রিফিউজ করছে, ভালো করছে। যে মেয়ে তোর আশা দিয়ে নিরাশ করছে, মেয়ে গুড় গুড় করিস না, আর বাদ দে। তোর মতো একটা ডিব্বা বদমাইশ এই কথাই তো কবি, নিজে ঠেকা খাইছিস না, খাইছিস না, তুই তো চাস না তোর বন্ধু বান্ধব তোর আশেপাশে কেউ আর প্রেম করুক, তুই তো জেলাস ছাড়া। বেশ তো কত বড় কথা কইলো, তোর লাগে কি করি না তুই ক। বাপে ধরে দিছে, তিন তিন দিন ঘরের বাইরে আসছিলাম, আসছিলাম তারপর যে ধরে দিছে সেই ভিডিও কে জানি করে আপলোড করে দিছে, আপলোড করে ভাইরাল করে দিছে। কত ছোট হয়েছি আর তুই আমার এই কথা কইতে পারলি? একটা কথা জবান দেবার কি না, একটাও না, তুই চুপ। মামা তোর শেষবার মতো একটা বুদ্ধি দিতেছি মামা, তুই সোজা দিনার সামনে যাবি, সোজা প্রপোজ করবি, কি জানোস? আই হেট ইউ দিনা, তোরে ভালোবাসবো মামা। ধানের কচুর বুদ্ধি দাও না, কচুর বুদ্ধি দাও, ভালোবাসছে। হ্যাঁ তোর বুদ্ধি আমার আর লাগবে না, তোরা আমার সামনেই আসবি না, দিনের লোক আমার প্রেম হইব, বিয়া হইব। আমি যেদিন বিয়া করতে যাবো বরযাত্রা নিয়ে, ওই দিন ফকিরের মতো কাঙ্গালের মতো আমার গেটের সামনে দাঁড়া থাকবি আর কানবি হাউ মাউ করে। আমার বন্ধু আমার নিয়ে গেল না বরযাত্রায়, মনে থাকে জানো? হাসত কেন? ছেলে হলে তো তোকে দিতাম না, তোর বাবাকে দিতাম, নিদার কথা বল। কে নাম বললো? রেখা, তোর কোন রহমান স্যারের মেয়ে? রেখা আপনি বাসায় আপনার বাবাকে স্যার বলেন? আর তাহলে তো নিশ্চয়ই আপনার নাম রেখার জায়গায় কেয়া ডাকা হয় আপনাকে, তাই না? তুমি এত বেহায়া কেন বলো তো বাদল? হ্যাঁ দুই বছর থেকে যে আমি তোমাকে এরকম অপমান অপদস্থ অবহেলা করতেছি, তোমার কি মাথার মধ্যে কোনো কিছু ঢোকে না? হ্যাঁ কিভাবে তারপর তুমি আমাকে ফোন দাও? আমার খুব তোমার সাথে কথা বলতে ইচ্ছে করতেছিল দিনা, তাই ফোন দিয়ে ফেলছি। তুমি না আসলে একটা আশ্চর্য ছেলে, তোমার কোনো পার্সোনালিটি নাই, অনেক হয়েছে। আমি তো এবার তোমার বাবা মাকে বলবো বলবোই, ইভেন আমার বাবা মাকেও আমি বলবো। তোমার কষ্ট করতে হবে না দিনা, আমি তোমার বাসায় এসে তোমার বাবা মাকে সব বলে দিছি, আমি বলে দিব আমি তোমাকে কি পরিমাণ ভালোবাসি। আমি তো তোমাকে ভালোবাসি না রে ভাই, ইনফ্যাক্ট তোমাকে আমার এক বিন্দু পছন্দ না। রয়্যাল টাইগার, রিচার্জ ইয়োরসেলফ, ফিল নাও উড়ালদা। তোমাকে দেখলে না আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়, আমার মাথাটা কেমন যেন ভন ভন করতে থাকে। শোনো আমাকে না আর কখনো কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না, আর আমার আর আমার মার ফোনে যদি একবার ফোন দিছে তাহলে তোমার খবর আছে। ফাজিল জানে কথা কার ফোন লাগা। হ্যালো হ্যালো, একি রে আমার মেয়ের ঘরে এটা কে? দিনা তুই কি সেজেছিস? রবীন্দ্রনাথের নায়িকা নন্দিনী লাবণ্য চারুলতা। থাম থাম থাম, তা হঠাৎ এলো সে কেন? মা আমাদের ইউনিভার্সিটিতে রক্তকরবী নাটকের একটা পারফর্মার নেওয়া হচ্ছে, সেই জন্য ভাবলাম যদি রবীন্দ্রনাথের নায়িকাদের মতো সেজে যাই তাহলে প্লাস পয়েন্ট। তুই ভার্সিটিতে এভাবে সেজে যাবি? হ্যাঁ কেন, তোর বন্ধুরা তোকে দেখে হাসাহাসি করবে না? করুক, আমি কি ডরাই সখী ভিখারি রাগবে? এটা কি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের ডায়লগ? না মা, মাইকেল মধুসূদন দত্ত। কি ব্যাপার, তুমি আমাকে নিয়ে হাসাহাসি করছো কেন? আমি কি কিছু ভুল বললাম? আমার লক্ষ্মী মেয়েটা, তুই কি ভুল করতে পারিস নাকি? এই বয়সের ছেলেমেয়েরা ইন্টারনেট মোবাইল ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকে, আমার মিষ্টি মেয়েটা গল্প উপন্যাস পড়ে নিজেকে ওইভাবে সাজায়, এই যে আমার কি ভালো লাগে। এটা তো তোমাদেরই শিক্ষা। বাবা, তোর বাবা অফিসে গেছে। জানিস তোর বাবা তোকে এভাবে দেখলে কি যে খুশি হতো। দাঁড়া তোর কাছে ছবি তুলে রাখি, তোর বাবা এলে দেখাবো। তোর মোবাইলটা দে।
দাঁড়াও আমি একটু রবীন্দ্রনাথের বই নিয়ে দাঁড়াই, তাহলে আমাকে একদমই রবীন্দ্রনাথের নায়িকাদের মতো লাগবে। ঠিক আছে, হ্যাঁ এদিকে খুব কি সুন্দর লাগতেছে তোমার, খোদার লাভ নাই, মরে পড়ে থাকলেও উঠাবো না। আপা কি জের? ও আরে বাদল ভাই, দিদি বাদল ভাই কি জের? আপা কি জের? কেমন করে কে কিছু হয় নাই ভাই, মিরকি বেরাম হইছে, জুতাটা খুলা নাকের সামনে ধরে সব ঠিক হয়ে যাবে। আপনার ভাই আমি তো দৌড়াই আপনার জুতো হুঙ্গাইলাম, আপনি সুস্থ করে উড়াইলাম ভাই, আপনি কি করেন এটা? তোর জুতা দিয়ে বাইরে আজকে তোর চামড়া খালামো, তারপর নতুন জুতা। এটা ভাই ইনসাফ করো না ভাই। আরে ভাই, আরে ভাই, আরে বাইরে, আরে ওই মমই আজকে রাজার মনে পজিটিভ দেখাইছে মামা, আজকে রাজাল কি পজিটিভ পজিটিভ ওই বলা আমারটা বুদ্ধি দিছে কে রে লাড়ি গুপ্ত হোসকে লাড়ি লিলিকে এই কিরে বাদল তুই কি করতে চাস বাদল? লাঠি দিয়ে পিটা তোর ছালবাগুল উড়ে দিছে, চামড়া খালাইতেছে। মারবি না মারবি না, মারলে কিন্তু আজকে বন্ধুত্ব শেষ হয়ে যাবে জায়গায়। তোর বন্ধুত্ব আমার কলিজা পড়ে ছাড়কার হয়ে গেছে, তুই আসছিস বন্ধুত্ব লয়ে না? হ্যাঁ তোর দুজনের কথা মতো আমি দিনার সামনে গিয়ে মৃগি রুগি সাই যা রাস্তার মধ্যে পইরা ই করে কি চাইছি, তারপরে দিনা আমারে কইছে যে তুমি ময়রা পড়ে থাকলে তোমার দিকে তাকাবো না, বুঝছস তোরা? হ্যাঁ আমি কি এতই খারাপ হয় আমি? না 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 তুই এত খারাপ মানে চঙ্কবন্ধু হাজারে একটা ওই তোর মতো পোলা পাইবো এই দিনারে আমি ভালোবাসি দেখা, এলাকাতে একটা পোলা পাইনি ওর দিকে ফিরা থাকে না, এটা ও বোঝে না, ও আমার ভালোবাসাটা কি বোঝে না? সেটাই তো কথা, এত গিফট দিলে বন্ধু সবগুলো পানিতে ফালাই দিল। আরে গিফট বাদে বাড়া সিনেপ্লেক্সের টিকিট যে দিছে মুখে উড়ে মারছে, ওটা কেমন দেখে কষ্ট লাগে না? মোবাইল দিছস পানিতে ফালাই দিছে। তোরা কি আমার নিবাগুনে ফু মারতাছস? না না বন্ধু আমরা এসব কইতাছি না বন্ধু, মন থেকে একটা কথা কই দিনার আশা ছেড়া দে, যে মেয়ে তোরা ভালোবাসেন হে মেয়ের পিছিয়ে পিছিয়ে লাভ আছে, আমারে দেখ একবার ছেঁকা খেয়ে সোজা হয়ে গেছি, তুই ছেঁকা খাওয়ার আগে সোজা হয়ে যা, তাহলে তোর কষ্ট পাইলি না। ডিসিশন ফাইনাল কি? কালকে আমি দিনার সামনে বিশেষ শিশি নিয়ে যাবো, কাট করে মুখ কাটা খুলো, কাট কাট করে গলার ভিতর ঢেলে দিব, তার আগে জিগামো যে তুমি আমাকে ভালোবাসো কি না শেষবারের মতো বলো, ও যদি ইয়েস কয় ইয়েস তাহলে ঢালুম না, আর যদি নো কইছে নগর ডাইলে দেবো পেটের ভিতর বিষ, ফাইনাল। এই পর্যন্ত কতবার ওর সামনে বিশেষ শিশুরা দাঁড়াইছিস হিসাব আছে? পাঁচ থেকে সাতবার তো দাঁড়াইছিস। তারপর থেকেই মুহূর্তে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে, আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তারপর থেকেই মুহূর্তে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে, আমার অস্ত্র নেই, আমার অস্ত্র, আমার অস্ত্র মৃত্যু। আমার দিনা এসব তুই কী বলছিস? তোর অস্ত্র নেই, তোর অস্ত্র মৃত্যু, এগুলো কী বলছিস দিনা? মা তুমি হুটহাট করে কেন আমার রুমে ঢুকে পড়ো এরকম বিড়ালের মতো? আমার কথা বাদ দে, আগে বল কিসের মৃত্যু কিসের অস্ত্র? আরে বাবা এটা রক্তকরবী নাটকের ডায়লগ নন্দিনীর, আমি নন্দিনী করছি। সেটা বলবি তো, আমি ভয় পেয়ে গেছি। এনে ধর, তোকে কে যেন কুরিয়ার করেছে। আমাকে কে কুরিয়ার করবে? আমি কি করে বলবো, তোর তো কারো নাম লেখা নেই। নাম লেখা নেই তো কি হয়েছে, তোকে কেউ বই গিফট করেছে তাতেই আমি খুশি। আজকালকার ছেলেমেয়েরা তো জানেই না যে বই গিফট করা যায়।
কিন্তু কে আচ্ছা কখন দিয়ে গেছে জানো? এই তো একটু আগে একটা ছেলে দিয়ে গেল। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, যে বইটা দিয়ে গেছে তার পরনে কি ছিল, মানে কোরিয়ার সার্ভিসের কোনো ড্রেস নাকি নর্মাল? অত কিছু খেয়াল করিনি, মনে হচ্ছে পড়া ছিল, মানে একটু হলুদ, কেমন হলুদ হলুদ। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, তুমি যাও আমি পরে দেখে নিই। আচ্ছা খুলে দেখবি না বই দিল কি দিল না দিল? আচ্ছা আমি দেখে নিব, তুমি যাও। আমার সামনে একটু খোল না, একটু দেখি। মা আমি এখন ডায়লগ মুখস্থ করবো নাকি বই খুলে দেখবো? তুমি যাও তো, আমি খুলে দেখবো। যাচ্ছি বাবা যাচ্ছি। তারপর থেকে সেই মরা আমাকে মারবে, আমার অস্ত্র নেই, আমার অস্ত্র নেই, আমার অস্ত্র নেই, আমার অস্ত্র নেই, আমার অস্ত্র নেই। তো কি এটা? শেষের কবিতা? আগামীকাল সকালে তোমার সামনে আমি বিষ খাবো, যদি ভালোবাসো তাহলে খাবো না, না হলে সত্যি সত্যি খাবো। আমার জীবন মরণ তোমার হাতে, ইতি তোমার প্রেম প্রত্যাশী বাদল। তাইলে তুই বিষ খা, তাহলে তোর বিষ খেয়ে মরে যাওয়া উচিত। আমি জীবনও যাবো না, মরে গেলে যাবো না, পারলে তো কালকে আমি পরিবার করে এক বোতল বিষ। রয়্যাল টাইগার, রিচার্জ ইয়োরসেলফ, ফিল নাও উরালদা। শোনো, তোমার দুটো ফ্রেন্ড আছে না, নিশ্চয়ই ওদেরকে পাশে গুলিতে দাঁড় করে রাখছে, ফোন দিয়ে আসতে পারবে। কোনো দরকার নেই আজকে, কেন ওদের কল দিব? হাই, ওদেরকে সাক্ষী রেখে তোমাকে একটা কথা বলবো। ওদেরকে সামনে রেখে কথা বলার দরকার কি? কি বলবো বলো, তুমি আমাকে বলো, আমি জানি তুমি কি বলবো, বলো। কোনো দরকার নেই, নিশ্চয়ই আমি তোমাকে একা বলবো না, ওদেরকে ডাকো, ওদেরকে সাক্ষী রেখে তোমাকে কিছু কথা বলবো। ডাকো ওদেরকে, ফোন দিই। আমার কথা আমাকে বলবো, ওদেরকে ডাকার তো দরকার নাই দিনা, বলে ফেলো। ফোন দিবা নাকি এই চান্সটা মিস করতে চাও? দিতেছি বল, চলো হাঁটি সামনে। এই খবরদার, আমার সাথে হাঁটবা না, দুই ফিট মেনটেন করো। এগুলো কি ধরনের তেজ, কি ধরনের এরকম ব্যবহার কেউ করে? আর দিতেছি বল, দিতেছি নাও। ভাই তোরা কই, পাশের গলিতে কি বা? তাড়াতাড়ি লেকের গলিতে আয়, আমি এখানে আছি। কি হয়েছে এটা তোমার জানতে হবে না, তাড়াতাড়ি আসো তোমরা, টাইম নেই, তাড়াতাড়ি আয়। কি বলছি, দূরে যাও, বাসা চলে যাবো, কিন্তু দুই ফিট মেনটেন করে হাঁটবা, ফালতু। আরে 200 ফিট হয়ে যেতেছে তো, কই যাই এতক্ষণ লাগাইতে, তাড়াতাড়ি। আনিস ভাই, তুষার ভাই, আজকে আমি আপনাদেরকে সাক্ষী রেখে বাদলকে কিছু কথা বলতে চাই। তার আগে আপনারা বলেন, আপনারা কি জানেন যে আমি বাদল ভাইকে বাদল ভাই না বলে বাদল কেন বলি? কত জানি না, কারণ সে আমাকে শর্ত নিয়েছিল যদি আমি তাকে বাদল ভাই না বলে বাদল বলে ডাকি তাহলে সে কখনো আর আমার পিছু পিছু ঘুরবে না। কিরে বাদল, তুই তো আমগুলো এই কথা কোনোদিন কস নাই। আরে অবচার, চুপ। কিভাবে বলবে ভাই, কারণ সে তো তার শর্ত রাখতে পারে নাই। তারপরেও যে আমি তাকে বাদল বলে ডাকি সেটা তো তার সাত কপালের ভাগ্য। সেই কারণেই আমি আপনাদেরকে সাক্ষী রেখে আজকে তাকে একটা শর্ত দিতে চাই। আরে দাও না, তুমি কি শর্ত দিবে, সব শর্তে রাজি, দাও রাজি ডান। আপনারা কিন্তু সাক্ষী ভাই, হ্যাঁ, বাদল যদি আমাকে 7 দিনের মধ্যে একটা কদম ফুল নিয়ে এসে প্রপোজ করতে পারে তাহলে আমি তার প্রপোজে রাজি হয়ে যাব। এটা কোনো ব্যাপার, ওয়ান টুর ব্যাপার। আরে 7 দিন লাগে নাকি তোমার? এক্ষুনি একটু পরে কদম ফুলাই না, আমি প্রপোজ করতেছি, দাও। ভাই তোর দাঁড়া সিসকে যা। আরে ভাই শুনুন, তাড়াহুড়োর কিছু নেই, কথা এখন শেষ হয়নি।
আমার কিন্তু কোনো নকল প্লাস্টিকের এবং কাগজের কদম ফুলগুলো হবে না, একদম অরিজিনাল কদম ফুল লাগবে। প্লাস্টিক বা কাগজের কদম ফুল তোমার দিব না, গাছের থেকে পাইরা গোল গোল কদম ফুল আইনা তোমার হাতে দিব, ঠিক আছে? রাজি, তোমার সব শর্ত আমি রাজি। হ্যাঁ, তো তাড়াতাড়ি রাজি বললে হবে, শর্ত এখনো শেষ হয় না ভাই। আপনারা কিন্তু সাক্ষী। হ্যাঁ ঠিক আছে, আমরা সাক্ষী। তারপরে যদি সে আমাকে কদম ফুল এনে না দিতে পারে 7 দিনের মধ্যে, তাহলে সে আর আমার ডানে বামে সামনে পিছে ঘুরঘুর করবে না এবং আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবে না এবং বিরক্ত করবে না। আরে 7 দিন তো আমার লাগবেই না। এই বাদল 1-2 মধ্যে কদম ফুল মেনে চুরতেছে, আইনা তোমার প্রপোজ করতেছে, তখন তোমার সামনে পিছে ডানে বামে না, তোমার সাথে থাকবে, পাশাপাশি হাঁটবে, পাশাপাশি চলবে আর তোমার বিরক্ত করবে, রাজি? ফাইন, মাইন্ড ইট, 7 দিন কদম ফুল, আর না হলে নো ঘুরঘুর, নো ডানে বামে, নো বিরক্ত। মাইন্ড ইট, 7 দিন না, আজকে পাশাপাশি। মামা, কদম ফুল পাওয়া যায় না কোনো দোকানে আপনাদের কাছে? নাই, ফুলের আবার সিজন লাগে নাকি? আপনি তো ফুলের ব্যবসা করেন, ফুল তো চাষই করেন, কদম ফুল চাষ করেন না? কদম ফুল তো চাষ হয় না, এটা তো গাছে হয়, এটা তো বর্ষাকালের ফুল, এটা তো শীতে আসলে পাওয়া যাবে না। আর আমি কোন আপনার আয়েন আপনি বেচেন না, আমি ঠিকই পাবো, দাঁড়ান। আমরা কি কোনো কম্পিটিশনে নাচতে যাচ্ছি মা? আমরা তো মনের আনন্দে বাসায় আমি আর তুমি নাচবো, চলো না রে, তুই নাচ আমি দেখি। মা, তুমি কি পুরোনো যুগের মেয়ে? তুমি তো এই যুগের মেয়ে, আর আমি কিন্তু জানি তুমি বিয়ের আগে না শিখতে। সেটা তো কবে ভুলে গেছি, নাটক করা লাগবে না, চলো। তোমাকে আমি কবে করবো? দুটা কি বলদ? হ্যাঁ, এখন যে কদম ফুলের সিজন না, এটা আমারে বলবি না? আমি কি জানি এটা আমার মাথায় দিবি না? তোরা তোর মাথায় হয় নাই, হ্যাঁ আমার মাথায় কেমন নেইব? আরে বেটা, আমার দিনে একটা শর্ত দিছে, আমি তো ওই শর্ত নিয়ে বিভোর ছিলাম, কারণ আমি খালি জানতে চেয়েছিলাম দিনা আমারে ভালোবাসে কি বাসে না। আরে ভাই, এত কথা কি আমার মাথায় আসে? ম্যান, তোর দিনা শর্ত দিক যাই দিক, তোর তো দিনা ভালোবাসতে চাইতেছে, তোর এতদিনের স্বপ্ন পূরণ হইতেছে দোস্ত। আরে কি সে স্বপ্ন পূরণ হয়েছে? কচুর স্বপ্ন পূরণ হয়েছে, কদম ফুল কই, কিভাবে স্বপ্ন পূরণ হইলো? আমি তাহলে দিতে পারছি দিন একটা মারাত্মক মাইয়া, ওই ইচ্ছা করে তোরা শর্ত দিছে, ওই জানে আগামী 7 দিনকে, আগামী 7 মাসেও তুই কদম ফুল ম্যানেজ করতে পারবি না। দিনারে ভুলে যা, দিনারে তুই পাবি না। আবার তুষার একদম মাইরা ফেলাবো, আমি অত কিছু করি না, কালকের মধ্যে আই নিড কদম ফুল,
আমি আমার ভালোবাসার এক্সপ্রেস করতে চাই। কালকের মধ্যে আমার কদম ফুল লাগবেই, অত কিছু আমি বুঝি না। শর্ট যেহানতেই পারি কদম ফুল ম্যানেজ করবো, চল। এটা কদম গাছ না? কি গাছ? কদম গাছ। কদম গাছ না, কদম গাছ। মাথা সাথে বুদ্ধি শুদ্ধি সব গাছ থাকবে, একটা কোনটা কদম গাছ কোনটা বট গাছ এটাই জানোস না? এটা হলো বট গাছ। বাদাম গাছ, বাদাম গাছ। এটাই তো করতে চাইছিলাম, বট গাছ বাদাম গাছ দেখতে সেম রকম। এই পার্কে ঘুরলে কি কদম ফুল পাবি বেটা? চল ফুলের দোকান গিয়ে ফুলের রেজি কামু, যে কোন জায়গায় কদম ফুল পাওয়া যাবে ওই ইনফরমেশন দিতে পারবো। আনা বল কোনাঙ্গার। আরে বড়া আমার কি দোষ বেটা? চাচা আসসালামু আলাইকুম। কাকা, এই অর্থ এলাকায় কদম গাছ কই পাওয়া যাবে এটা জানেন আপনি? বাবা আমি আজকে বরিশাল থেকে আসছি। বাদল ভাই, সারাদিন এমন কোন জায়গা রাখি নাই বাদল ভাই, কদম ফুল খুঁজতাছি কোথাও পাইতাছি না। তোমরা দুইটা বলদ, তোমাদের তো কদম ফুল খুঁজে পাওয়ার কথা, অন্য কোনো পশু এলে ঘাস লতা পাতা এগুলো খুঁজতা, বলদ তো যা পায় তাই খায়, একটা কদম ফুল খুঁজে পাও না? দুইজন কদম ফুল খুঁজতে থাক ভাই। আপনি মারেন কাটেন যাই করেন, কিন্তু কদম ফুল তো পাইতাছি না ভাই। আসুন, আমি দিনার বাসায় যেতেছি, আমি একটা ব্যবস্থা করছি, দেখি আমি কি করতে পারি। কালা ডিব্বাটা কি করে ভাই? ও তো খাইতাছে। ওর খাওয়া আমি ওর। আমি আইতেছি, থাক আমি দেখি কি ব্যবস্থা করতে পারি। রাখ, আল্লাহ বেশ ভাই, খেতছে, চল বিলটা দিয়ে আয়। ফুল এই মুহূর্তে পৃথিবীতে যত তাবত ফুল পাওয়া যায় সব কিছু নিয়েছি। রজনীগন্ধা, কামিনী, গন্ধরাজ, সূর্যমুখী, গোলাপ সব আছে এখানে, বেলিও আছে চিপা দিয়া। আরও ফুল, এই যে আরও ফুল থাকলে, এই যে রঙ্গন ফুলও ঢুকাই দিলাম, এই নাও নাও ধরো। হ্যাঁ তো এইসব ফুল দাম কী করবো? শুনো দিনা, তুমি খুব ইন্টেনশনালি আমার শর্তটা দিছো, তুমি জানো এই সিজনে কদম ফুল পাওয়া যায় না, তারপর তুমি আমাকে বলছো তোমাকে কদম ফুল ম্যানেজ করে দিবে, এটা সম্ভব না দিনা। তো এই কথাটা তোমার শর্তটা নেওয়ার সময় মনে ছিল? আরে ভাই আমার ভুল হয়েছে, প্লিজ কদম ফুল ছাড়া তুমি যা যা ফুল বলবা আইনা তোমার কাছে হাজির করে দিচ্ছি, প্লিজ শর্ত চেঞ্জ করো, কদম ফুল আনা সম্ভব না। শর্ত তো চেঞ্জ করা যাবে না, শর্ত তো শর্তই। আমি শুধু এতটুকু জানি তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকো তাহলে তুমি আমাকে কদম ফুল এনে দেবে, সময় আছে আর মাত্র দিদি। কী যন্ত্রণা, এরকম পেইন দিতেছো কেন দিনা? তুমি জানো আমি তোমার জন্য সব কিছু করতে পারি, তুমি আমার একটা পাহাড় থেকে লাভ দিতে বলো আমি লাভ দিয়ে দিব, তুমি যদি আমার আগুনে ঝাঁপ দিতে বলো আমি আগুনে ঝাঁপ দিয়ে দিব, তুমি যদি সমুদ্র সাঁতরে পার হইতে বলো আমি সমুদ্র সাঁতার দিয়ে পার হয়ে যাবো, প্লিজ। কিন্তু এই কদম ফুলটা আনতে বইল না, এই মুহূর্তে আমি কদম ফুল কোত্থেকে পাবো এটা সম্ভব না, প্লিজ বোঝার চেষ্টা করো। এত কিছু এখন বলো তো লাভ নেই, শর্ত যেটা দিছি সেটাই করতে হবে, কদম ফুল চাইছি কদম ফুল দেওয়া শেষ। তোমার যদি আমি প্লাস্টিকের কদম ফুল এনে দিই তুমি নিবা না? তাইলে কারণ আমি কদম ফুলটা ম্যানেজ করবো করতে গা, প্লিজ দিনা তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে কী পরিমাণ ভালোবাসি, তোমার জন্য আমি সব করতে পারি, এই কদম ফুলের প্যারাটা থেকে আমার মুক্তি দাও, আমি এটা ম্যানেজ করতে পারবো না বাবা। শোনো বাদল, সময় আছে দুদিন, কদম ফুল এনে দিন, কদম ফুল এনে দিলেই প্রেম জুটবে কপাল। ভাই আসসালামু আলাইকুম। ভাই কি হয়েছে আপনার ভাই, এই যে থাপড়াইতেছেন কির লেগা ভাই? আপনি কি করতেছেন ভাই? এদিন কাতে ক্যাম রিক্সা চালাইতেছেন ভাই, আবার মিরকি লোকে আপনি পড়ে আসছিলেন ভাই, আজকে ফুল কি বিক্রি করতেছেন ভাই? তাহলে ভাই একটা কাম করেন, আমি তোমার গার্লফ্রেন্ডের লোকে দেখা করতে চাইছি, চার পাঁচটা গোলাপ দিয়ে দেন বা মানলেন কে ভাই? দিব ভাই, আমি তো টাকা দিয়ে কিনুম ভাই। ওমা ভাই, ভাই 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 কি পাগল হয়ে গেছেন নি ভাই? এই ভাই দরকার।
Royal Tiger. Recharge yourself. Feel now. Uralda. সাত দিন কদম ফুল, আর না হলে নো ঘুরঘুর, নো ডানে বাবে, নো বিরক্ত মাইন্ডেড। সাত দিনও না, আজকে পাশাপাশি। চিৎকার করিও না বালিকা, আমার কর্ণদ্বার ফাটিয়া যাইবে। স্বপ্ন দেখছি নাকি গুরুজি? গুরুজি আপনি আপনি কি স্পর্শ করিও না বালিকা, আমি স্পর্শ থেকে অনেক দূরে রহিয়াছি। তুমি আলবাত আমাকেই দেখছো, স্বয়ং রবীন্দ্রনাথ তোমার সামনে বসিয়া রহিয়াছে। এই প্রভাত লগ্নে সে তোমার সম্মুখে তোমার পাশে বসিয়া রহিয়াছে। কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? আপনি আবার জীবিত হলেন কি করে? তুমি যদি বর্ষার অন্তে শরতে, শরতের অন্তে শীতের প্রারম্ভে কদম ফুল আশা করিতে পারো, তাহলে আমি মরিয়া আবার বাঁচিয়া উঠিতে পারি। গুরুজি আপনি কদম ফুলের কথা বলছেন কেন? বলছি কি আর সাধে, ওই পাগলটা তো মরণ ধ্যানে বসেছে রে বালিকে। কে? ভাদল? তো আর কার কথা বলছি, তার কথাই তো বলছি। সে তো সব দোষ আমাকে প্রকট আকারে দিতেছে। তার ধারণা হইতেছে এই কদম ফুলকে আমি নারীকুলের মাঝে জনপ্রিয় করিয়া তুলিয়াছি। নারীকুলের মাঝখানে কদম ফুলকে আমি একটি রোমান্টিক ফুল হিসেবে প্রতিষ্ঠিত করিয়াছি। তোমার মনের ভিতরেও কদম ফুলের প্রীতি আমি সৃষ্টি করিয়াছি। সেই জন্য আমি বৃদ্ধ অবস্থায় মরিয়া যাইয়াও তার সামনে আসিয়া এখন প্রকট দোষে দোষারোপ হইতেছি। গুরুজি আপনার বাদলের সাথে কথা হয়েছে? তো আর বলছি কি, সেই হতছাড়া বালকই তো এই প্রভাত লগ্নে তোমার কক্ষে এক প্রকার ঠেলিয়া আমাকে পাঠাইয়া দিল এবং বলিল আমি নাকি তাহার সমস্যা সমাধান করিতে পারিব। কি সমাধান গুরুজি? আমি বলি কি বালিকে, এই পাগল হতছাড়া ছোকরাটা তোমাকে নিতান্তই ভালোবাসে। তার সারা দিন রাত তোমাকে ভাবিয়াই কাটে। দিবস রজনী সে তোমাকেই কামনা করে, তোমাতেই থাকে। যতদূর আমি বুঝতে পারিলাম, সাত সমুদ্র তেরো নদীর পারে যদি একটি কদম বৃক্ষ থাকিত আর সেখানে ফুটন্ত কদম ফুল ঝুলিত, সেই কদম বৃক্ষের নিচে যদি শতেক সর্প থাকিত, এই অবুজ বালকটি কদম ফুল তুলিয়া তোমার দ্বারে নিয়ে আসিত। আমি বলি কি বালিকে, তুমি বেচারাকে গ্রহণ করিয়া লও, তুমি তাহাতেই নিজেকে সমর্পণ করিয়া দাও। সে তোমাকে নিতান্তই ভালোবাসে, তুমি সারা জীবন তাহাকে যতই দুঃখ কষ্ট দাও না কেন, সে তোমাকে রাখিয়া কখনো চলিয়া যাইবে না। সে তোমাকে ভালোবাসিয়া সারা জীবন
তোমার সহিত রহিয়া যাইবে, এটা আমি পুরোপুরি বিলক্ষণ করিয়া দেখিতে পারিতেছি। তাই না গুরুজি? গুরু রবীন্দ্রনাথ ঠাকুর খুব ভালো লাগছে। আই লাভ ইউ। আমার কিন্তু তোমাকে অনেক আগে থেকেই ভালো লাগত। আমি জাস্ট দেখতে চেয়েছিলাম তুমি আমার জন্য কত কষ্ট করতে পারো। এই যে তুমি আমার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সেজে এসেছো, আমার কিন্তু অনেক ভালো লেগেছে। যে মানুষটা আমার জন্য রবীন্দ্রনাথ সাজতে পারে, যে মানুষটা আমার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে অভিযোগের কাঠগড়ায় দাঁড়া করাতে পারে, একটু কদম ফুল নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তর্ক করতে পারে, এরকম একটা মানুষের ভেতরে নিশ্চয়ই একটা ভালো মানুষ বসবাস করে। আমি তোমাকে অনেক ভালোবাসি ঠিকই, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার শর্ত? হ্যাঁ, তুমি বেগাবন হয়ে থাকতে পারবে না, চায়ের দোকানে বসে আড্ডা দিতে পারবে না, এবং জীবনের লক্ষ্য ঠিক রাখতে। মানে